পৃথিবীর অন্যতম আশ্চর্যজনক স্থান ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা, যেখানে 1913 সালের জুলাই মাসে 134 ডিগ্রি ফারেনহাইট বা 56.7 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা নথিভুক্ত করা হয়েছিল, যা মধ্যপ্রাচ্যের মরুভূমির তাপমাত্রাকেও হার মানায়। আশ্চর্যজনক হলেও সত্য, এখানকার ভূমি বাতাসে বয়ে চলা তাপমাত্রা হতেও দ্বিগুণ উত্তপ্ত। 1972 সালের ভূপৃষ্ঠের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল প্রায় 200 ডিগ্রি ফারেনহাইট। দৈর্ঘ্য প্রস্থে প্রায় 225 কিলোমিটার লম্বা এবং 24 কিলোমিটার চওড়া ডেথ ভ্যালি আমেরিকার পূর্ব ক্যালিফোর্নিয়া এবং নেভাডার মধ্যস্থ বর্ডারে অবস্থিত। এই উপত্যকাটি বিশ্বের সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক নামে খ্যাত। বিজ্ঞানীদের মতে, একসময় সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় 282 ফুট নিচে অবস্থানরত এই উপত্যকাটিতে বৃষ্টি হয় মাত্র 5 সেন্টিমিটারের মতো, যার কারণে এখানে জলাশয় দেখা যায় মরিচিকার মতো, যা আছে তাও মাত্রাতিরিক্ত লবণাক্ত। ধুধু বালিতে ঢাকা উপত্যকাটিতে 1929 সালে বৃষ্টির একটি বিন্দুরও দেখা মেলেনি। তাছাড়া 1931 থেকে 1934 সাল পর্যন্ত 0.64 ইঞ্চি পরিমাণ ক্ষুদ্র বৃষ্টির নজিরও দেখতে পাওয়া যায়। এই প্রতিকূল পরিবেশে দিনের খরতাপে গাছপালা বেঁচে থাকা দূরের কথা, কোনো প্রাণীর দিনের বেলা টিকে থাকা দুষ্কর। তবে লিজার্ড নামক এক প্রকার গিরগিটির দেখা পাওয়া যায় এখানে, যা এই স্থানে অবলীলায় ঘুরে বেড়ায়। আসলে দিনের বেলায় 134 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা সহ্য করা কোনো প্রাণীর পক্ষে প্রায় অসম্ভব। অবিশ্বাস্য হল সত্য যে এখানে হাজার অধিক প্রজাতির গাছগাছালি, 51 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 36 প্রজাতির সরীসৃপ প্রাণীর মধ্যে টিকটিকি, সাপ, উভচর প্রাণীসহ 300 প্রজাতির পাখির বসবাস। সাধারণত দিনে এরা নিম্নস্থ ছায়াবিশিষ্ট স্থানে, যেখানে গাছগাছালির দেখা পাওয়া যায়, সেখানে অবস্থান করে এবং রাতে বেরিয়ে আসে। বছরের কোনো কোনো সময় ভ্যালি 7 সেন্টিমিটার পর্যন্ত পানির নিচে তলিয়ে যায়। সে সময় রাতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে আসে, চারিদিকে স্থবিরতা সৃষ্টি হয়। প্রত্নতাত্ত্বিকরা ডেথ ভ্যালিতে 9,000 বছর পূর্বের মানুষের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন। ধারণা করা হয় তৎকালীন মানুষের পছন্দের জায়গা ছিল এই ডেথ ভ্যালি। টিম্বিশা নেটিভ নামক আমেরিকান এক উপজাতি 1,000 বছর পূর্বে এখানে বাস করত। বছরে প্রায় লক্ষাধিক ভ্রমণবিলাসী পর্যটকের আবির্ভাব ঘটে ডেথ ভ্যালিতে। সৃষ্টিকর্তার সৃষ্টির এক অপার ভয়ানক সুন্দর সৃষ্টি এই ডেথ ভ্যালি, যা সম্পর্কে আজও চলছে গবেষণা।